হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে একটু উপকার করতে চাই। যদি কেউ জেনে না থাকো তাহলে তাদের উপকার হবে, আর যদি যারা জানো তাদের তো জানাই আছে। তা এই ছোট্ট টিপসটি হলো, বাড়িতে তো অনেকেরই সবার বাড়িতেই কাঁচি আছে, কিন্তু কাঁচি ব্যবহার করতে করতে ধার কমে যায়। সেই ধারটা ঘরোয়া পদ্ধতিতে ফেলে দেওয়া জিনিস থেকে ধারটা কীভাবে আনতে হয় তোমাদের সেটা বলে দিই। এবার তোমরা সেটা খেয়াল রেখো এবং মনে করে করো, তাহলে কাঁচি ধার হয়ে যাবে। দেখো একবার, এই যে বাড়িতে তোমরা ওষুধ খাও, ওষুধের এই যে রাংতাগুলো আছে, সেই রাংতাগুলো ভাঁজ করে, চার ভাঁজ করে এই রকম ছোট ছোট করে অবসর সময়ে বসে আছো, সেই সময়টুকু নষ্ট না করে এইভাবে যদি কাটো তাহলে দেখবে অনায়াসে কাঁচি ধার হয়ে যাবে। যে কাঁচি দিয়ে তোমার কাটতে অসুবিধা হচ্ছিল সেই কাঁচিটার ধার ফিরে আসবে খুবই দ্রুত। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটি তোমাদের যদি উপকারে লাগে আমি খুবই খুশি হব। আমি এইভাবে আমার বাড়ির কাঁচিগুলো ধার করেছিলাম, তাতে অনেক ধার হয়ে যায় এবং আমারও খুব উপকার হয়। তাই ভাবলাম বন্ধুরা, তোমাদের যদি এইভাবে সাহায্য করতে পারি এই ছোট ছোট টিপসগুলো দিয়ে, আমারও ভালো লাগবে, তোমাদেরও খুব উপকার হবে।